বহু সুগার পেশেন্ট আমাদের কাছে আসে যারা হচ্ছে কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক, অর্থাৎ পেশেন্টের কোনো সমস্যা নয়, কিছুই সমস্যা তাদের নেই। সেক্ষেত্রে পেশেন্টের প্রশ্ন হচ্ছে যে আমাদের তো কোনো প্রবলেম নেই অথচ আমরা কেন ওষুধ খেয়ে যাচ্ছি। আসলে সুগার আমরা মেনলি যেটাকে ভয় পাই সেটা হচ্ছে ডায়াবেটিস কমপ্লিকেশনস বলে। তাহলে চট করে একবার দেখে নেওয়া যায় যে সুগারে কি কি কমপ্লিকেশনস হতে পারে। এক নম্বর হচ্ছে সিভিএ, সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পেশেন্টের সেরিব্রাল স্ট্রোক হতে পারে, সেটা হেমারেজ হতে পারে বা ইনফ্রাকশন হতে পারে। দু নম্বর হচ্ছে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ করোনারি ইসকেমিয়া থেকে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের যখন ইসকেমিক হার্ট ডিজিজ হয় অনেক সময় কিন্তু টিপিক্যাল যে চেস্ট পেন সেটা কিন্তু থাকে না, অর্থাৎ বুকে ব্যথাটা কিন্তু অনেক সময় পেশেন্টের খুব কম থাকবে বা নাও থাকতে পারে, অথচ পেশেন্টের একটা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। কাজে এই জায়গাটা পেশেন্টদের বোঝাটা খুব জরুরি। তিন নম্বর হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ ডায়াবেটিক কিডনি ডিজিজ, এটাও আরেকটা খুব গ্রেডেড কমপ্লিকেশন। সাধারণত লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে অনেক দিন পরে আস্তে আস্তে কিডনি ইনভলভমেন্ট শুরু হয়, এটাও কিন্তু অ্যাসিমটোমেটিক, পেশেন্ট কিছুই বুঝতে পারবে না। রুটিন টেস্টিংয়ের মাধ্যমে অর্থাৎ পার্টিকুলারলি ব্লাড ক্রিয়েটিনিন এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এরকম কিছু কিছু প্যারামিটার্স আছে যেগুলো টেস্ট করে বোঝা যাবে যে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হচ্ছে কিনা। তারপরে আসছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি বিভিন্নভাবে পেশেন্টের হতে পারে, যেমন পেশেন্ট বলতে পারে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, কখনো কখনো প্রচন্ড হাত পায়ে জ্বালা, প্রচন্ড যন্ত্রণা যেটাকে বলা হচ্ছে পেনফুল ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেটা হতে পারে। এবং সেটা এক এক সময় এত বেশি হয় যে পেশেন্টের সিভিয়ার স্লিপ ডিস্টারবেন্স হয়, ঘুমের প্রবলেম শুরু হয়ে যায়। কাজে এই জায়গাটা সতর্ক থাকা খুব দরকার এবং সেই মতো ট্রিটমেন্টও করতে হবে। চোখ, চোখটা একটা খুব ইম্পর্ট্যান্ট অর্গান এবং ডায়াবেটিসে কিন্তু চোখটা এফেক্ট করে, বিভিন্ন জিনিস হয়। একটা হচ্ছে ক্যাটারাক্ট হতে পারে, গ্লকোমা হতে পারে, কর্নিয়াল আলসার হতে পারে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এখন প্রচুর নতুন ট্রিটমেন্টও বেরিয়েছে এটা। কাজে এটা কিন্তু সাধারণত যাদের কিডনি ইনভলভমেন্ট হচ্ছে তাদের রেটিনোপ্যাথি হওয়ার চান্সটাও অনেকটা বেড়ে যাচ্ছে। এরপর আসছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, অর্থাৎ ধমনি যেগুলো আছে, পেরিফেরাল যে সমস্ত ধমনি, সেখানে ব্লক হয়ে গিয়ে পেশেন্টের প্রচণ্ড হাতে পায়ে পেন এবং যাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লটিকেশন, অর্থাৎ হাঁটার পরেই, কিছুক্ষণ হাঁটার পরেই পেশেন্টের পায়ে ব্যথা শুরু হবে এবং খানিকক্ষণ রেস্ট নিলে সেই ব্যথাটা কমে যাবে। এটাকে বলা হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, এটাও কিন্তু ডায়াবেটিসের একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এরপর নেক্সট যেটা আসবে যে পেশেন্টের হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া অর্থাৎ প্রেশার বেড়ে যাওয়া, কোলেস্ট্রল অ্যাবনর্মালিটি অফ কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড, এগুলো বেড়ে যেতে পারে এবং যেগুলো উপকারী কোলেস্ট্রল যেমন হাই ডেন্সিটি কোলেস্ট্রল সেগুলো কমে যেতে পারে এবং তার জন্য ওষুধ খাওয়াটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিক ফুট আলসার, এটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট, যাদের সুগার আছে তাদের, যার জন্য আমরা সবসময় বলি যে আপনি সবসময় চটি পরে ঘুরুন কিংবা কখনোই আপনি খালি পায়ে ঘুরবেন না এবং প্রপারলি ময়েশ্চারাইজার ইউজ করবেন, পাটা যেন বেশি শুকিয়ে না যায়, এরকম কিছু কিছু ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে হয়। কারণ এই পেশেন্টের যদি একবার কোনো পায়ে কোনো ধাক্কা লাগে, কোনো ট্রমা হয়, তার থেকে কিন্তু খুব একটা সাংঘাতিক ইনফেকশন হয় এবং অনেক সময় সেটা অ্যাম্পুটেশন লাগে, পা কেটে বাদ দিতে হয়। কাজে এই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন সম্পর্কে পেশেন্ট যদি জানে তাহলে অটোমেটিক্যালি সেই মতো ব্যবস্থা নিতে পারবে এবং সময় মতো চিকিৎসাও শুরু হবে। সুতরাং ডায়াবেটিসের ট্রিটমেন্ট মানে শুধু কিন্তু সুগারটা কন্ট্রোলে রাখা নয়, এই কমপ্লিকেশনগুলোকে আটকানো এবং সেগুলো হলে সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করা।